অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মাসিক রাশিফলের ভিডিও, তুলা রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আগামী মাসে কী ফল পেতে চলেছে, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, এই ভিডিওটির মাধ্যমে একটা জিস্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ কোন কোন দিক থেকে আপনাদের শুভ, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা আছে সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন, এটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু আমি বারবার বলছি, এই রাশিফলটি আপনাদের 100% না মিললে 40-60% মিলতে কিন্তু বাধ্য। কারণ এখানে আপনাদের দশা, অন্তর্দশা, প্রথম দশা আমি দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের অবস্থা আলাদা। দেখুন, তুলা রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু একই রকম সম্পূর্ণরূপে ফল পেতে পারে না। প্রত্যেকেরই ক্ষেত্রে সমান যে হবে তা নয়, কিন্তু যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে সেক্ষেত্রে বেশ কিছু শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, তুলা রাশির ক্ষেত্রে কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এপ্রিল 2021। প্রথম মাসই আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে তুলা রাশির ক্ষেত্রে। হেলথ নিয়ে কোনো সমস্যা কিন্তু তেমন নেই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, দেখুন, এ মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন আপনাদের ভাগ্যোদয়, নতুন সূর্য কিন্তু আপনাদের উঠাবে। প্রথম কথা, 6 এপ্রিল যে বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের পঞ্চম ভাবে এবং অবস্থান করছে, প্রথম কথা আপনাদের সন্তান সুখের জায়গা কিন্তু দিতে চলেছে। অর্থাৎ সন্তানের জায়গা নিয়ে যাদের টেনশন ছিল, সন্তানের হেলথ বা সন্তান প্রাপ্তির জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু ভালো, শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবমভাবে পড়ায় আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্ট পাওয়া। অর্থাৎ আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবগুলোকে গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, অর্থাৎ যে ভাবটার উপর দৃষ্টি দিচ্ছে কিনা এই জায়গাটা কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট পাওয়া এটা কিন্তু থাকছে। এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি রাশির উপর, অর্থাৎ আপনাদের হেলথের জায়গা যেমন ভালো দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু দেবে। এবং রাশির অধিপতি আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছে 11 এপ্রিল থেকে। অর্থাৎ এই জায়গাটা আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা তৈরি করছে এবং শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু এপ্রিল মাসে আপনাদের আসতে চলেছে। অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে বহুদিন ধরে প্রচেষ্টা করছিলেন, বিয়ের ব্যাপারে নিশ্চিত বিয়ের ব্যাপারটা কিন্তু জোরালো হতে চলেছে। কারণ রাশির উপর বৃহস্পতির দৃষ্টি বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম করতে চলেছে, যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে। এবং আপনার যদি সপ্তম পতি, দ্বিতীয় পতি এবং একাদশ পতি যদি বাচ্চার যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় শুভ ফল পাবেন বিবাহ ক্ষেত্রে। এবং আপনার রাশির একাদশ পতি 14 এপ্রিল থেকে রাশির সপ্তমভাবে অবস্থান করছে, এই জায়গাটা বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করাতে আপনাদের ব্যবসার জায়গাটাতে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু এই সময় দিবে। অর্থাৎ যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সফলতা, সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে।
এবং এর সাথে সাথে চতুর্থভাবে শনির অবস্থান এবং সেখানে নিজভঙ্গ তা কেটে যাচ্ছে, বৃহস্পতি সরে যাচ্ছে, অর্থাৎ শনি এককভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকেও কিন্তু শনি পাওয়ারফুল হচ্ছে, অর্থাৎ শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। ভূমি ভবন বাহন সুখ, অর্থাৎ নিজস্ব গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। রাজনীতির ক্ষেত্রে যারা আছে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এ মাসে কিন্তু আপনাদের দেখা যাবে, অর্থাৎ যারা যে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু প্লাস পয়েন্ট। এবং 13 এপ্রিল পর্যন্ত, আগেই বলি 13 এপ্রিল পর্যন্ত আপনার রাশির অষ্টমভাবে অঙ্গারক যোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা চোট আঘাত অ্যাক্সিডেন্ট ফাঁড়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ 13 এপ্রিল পর্যন্ত আপনি তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা, কারণ মৃত্যুস্থানে এই অঙ্গারক দোষ আপনার ক্ষেত্রে কিন্তু বিপত্তি এবং বাধা সৃষ্টি করবে। কিন্তু 14 এপ্রিল থেকে এই মঙ্গল আপনার রাশির নবমভাবে অবস্থান করছে, যদিও শত্রু গৃহে, তাও আমি বলবো যেহেতু রাহুর সাথে ডিসকানেক্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিছু শত্রুতা আপনাদের থাকবে, কিন্তু ভাগ্যের দ্বারা ধন আসা, ভাগ্যের সাপোর্ট পাওয়া এবং আপনার বিবাহিত সূত্রের দ্বারা, অর্থাৎ শ্বশুরবাড়িতে কিছু সাহায্য পাওয়া বা যারা যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্লাস পয়েন্ট কিন্তু হতে চলেছে, অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে এই দিকটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে। আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, অর্থাৎ এই দিকটা কিন্তু, অর্থাৎ ফটোগ্রাফির সঙ্গে যারা যুক্ত আছে, শিল্পকলা গান বাজনা এই দিকগুলো যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ 11 এপ্রিলের পর থেকে কিন্তু দিতে চলবে। এবং প্রেমের জায়গাটা যদি আসি, প্রেমের জায়গা নিশ্চিতভাবে সাকসেস পেতে চলেছে তুলারাশি, অর্থাৎ যাদের প্রেমের ব্রেকআপ হয়ে গেছে সেই প্রেম পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে, নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করবে। তাও দেখতে আপনার রাশিচক্রে শুক্রের অবস্থান, আপনার রাশিচক্রে চন্দ্রের অবস্থান, মঙ্গলের অবস্থান এবং আপনার পঞ্চম ভাব পীড়িত নয়, তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি যে প্রেডিকশনটা করছি সম্পূর্ণ ইন জেনারেল এবং দশা যদি পারমিট করে সেক্ষেত্রে নিশ্চিতরূপে পাবেন। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। আপনি তুলারাশির মানুষ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত এবং আকস্মিক ধন প্রাপ্তি, অর্থাৎ কোনো সূত্র থেকে বা কারো জায়গা থেকে সেই অর্থ পাওয়া, লটারি হোক শেয়ার হোক ফাটকা হোক যেখান থেকে হোক, বা পৈতৃক সূত্রে সম্পত্তি হোক বা ডুবে যাওয়া আটকে থাকা টাকা পুনরুদ্ধার হোক, এই জায়গাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে এই মাসে কিন্তু দিতে চলেছে। এডুকেশনের দিকটা যদি বলি, উচ্চশিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। আপনি তুলারাশির মানুষ, আপনি উচ্চশিক্ষাতে আছেন, আপনি মাস্টার্স করছেন বা পিএইচডি বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এডুকেশনের দিকটা কিন্তু এ মাসে যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে, অর্থাৎ এই বছরে এপ্রিল মাসটা যথেষ্ট সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ বেশ কিছু অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে আসবে এবং আটকে যাওয়া টাকা ডুবে যাওয়া টাকা সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। কর্মের জায়গাটা যদি আসি, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের আমূল পরিবর্তন কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়া এই জায়গাটা কিন্তু থাকছে। এবং যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, অর্থাৎ
এই জায়গাটা কিন্তু সরকারি কন্ট্রাক্ট বা আপনি ধরুন প্রমোটার বা বিল্ডার এই এই সব সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করবে তুলারাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং তুলারাশির ক্ষেত্রে এ মাসে ভ্রমণযোগ কোনো জায়গায় দূরযাত্রা এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে, অর্থাৎ বেশ কিছু খুশির জোয়ার কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং হারানোর সাম্রাজ্য অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা ফিরে পাবেন। এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই 14 এপ্রিলের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ আপনার মামলা মকদ্দমা চলছে সেক্ষেত্রে পজিটিভ ফল আপনারা পাবেন। তবে অর্থ লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। এবং যারা কেস মামলা মকদ্দমা করতে চাইছেন কিছু ক্ষেত্রে একটু হলো ডিসিশন নিয়ে আপনারা এই জায়গাটা এগিয়ে চলুন। নমস্কার।